এদিকে ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় নিহত 17 জনের মধ্যে 8 জনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়, বাকিরাও আশেপাশের এলাকার বাসিন্দা। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। ভান্ডারিয়ার সালাম মোল্লার চিকিৎসার জন্য তাকে নিয়ে বরিশাল যাচ্ছিলেন দুই ছেলে শাহিন ও রাসেল। চিকিৎসার সুযোগ আর হয়নি তাদের। বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান বাবা সালাম মোল্লা ও বড় ছেলে শাহিন মোল্লা। আরেক ছেলে রাসেল মোল্লা মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। আরেক পিতা পুত্রও ছিলেন ওই বাসটির যাত্রী। দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী তারেক হোসেন মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে যায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলে মাহাদি হাসান। মৃতদেহ পোস্টমর্টেম না করে দাফন করতে দেওয়ার দাবি জানিয়েছেন শোকাহত পরিবারের সদস্য ও স্বজনরা।